দাড়ি দিয়ে মিনিবাস টেনে বিশ্বরেকর্ড। ইউক্রেনের নাগরিক দিমিত্র, যিনি তার দাড়ি, ঘাড় এবং দাঁত ব্যবহার করে একই দিনে তিনটি বিশ্বরেকর্ড গড়েছেন। ৩৫ বছর বয়সী এ ব্যক্তি দাড়ি দিয়ে সবচেয়ে ভারী যান, মিনিবাস, ওজন ২৫৮০ কেজি, ঘাড় দিয়ে সবচেয়ে ভারী যান, ওজন ৭৭৬০ কেজি, টেনে রেকর্ড গড়েছেন। এছাড়া দাঁত দিয়ে সাতটি গাড়ি টেনে রেকর্ড গড়েছেন তিনি। ২০১৯ সালে দাড়ি দিয়ে গাড়ি টানার চেষ্টা করে ব্যর্থ হন তিনি, তবে সম্প্রতি সফল হয়েছেন। ১১ মার্চ গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডস নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।